আজকের আলোচ্য বিষয় ঔষধ চিত্র। ফিনা ম্যারিটিমা, ফিনা নাম শুনে নাই, এরকম তো চিকিৎসক তো নাই, আর যারা রুগী তারা ওই সিনা কথায় কথায় ওই বলে যে কৃমি হয়েছে, তা সিনা খাওয়া যায়, এরকম সকলের মধ্যে একটা প্রবণ জানা আছে। কতগুলো ঔষধ এমন আছে যে হোমিওর সুনাম বয়ে আছে, তার ভিতরে একটা ঔষধ আর্নিকা। আর্নিকা দেখেন হোমিওর সুনামের জন্য আর্নিকা ব্যথা বেদনা হলেই মানুষ খায়, ঠিক সেরকম ভাবে দেখা যায় যে কৃমির লক্ষণে মানুষ পাবলিক জানে যে সিনা। এইভাবে কিছু কিছু ঔষধ আছে, ক্যালেন্ডুলা কেটে গেলে লাগিয়ে দাও, ক্যান্থালিস পুড়ে গেলে লাগিয়ে দাও, এই ধরনের মানে যেগুলো হালকা মেডিসিন কিন্তু সুনামের জন্য, চিকিৎসকদের সুনাম বয়ে আনার জন্য যথেষ্ট, এটা একটা ব্যাপার। আমার এক ছাত্র এভাবে করে বলে যে স্যার আমি তো ডাক্তার হয়ে গেছি ফার্স্ট ইয়ারে পড়ে। বলে কি কিভাবে তুমি ডাক্তার হয়ে গেলে তো সকালে? বলে ডাক্তার হয়ে গেলাম যে আমার বাসায় তো ক্যালেন্ডুলা ছিল, কেটে গেছে বাসায়, তো আমি লাগিয়ে দিয়েছি, একটু বেঁধে দিয়েছি, দুদিনের মধ্যে শুকিয়ে গেছে। তো এইভাবে করে আর তো আর্নিকা, আমার অনেক রুগীরাই ওই কিনে আর্নিকা খায় ব্যথা পেলে, এরকম তো সিনার ব্যাপারেও এরকম প্রচলিত কিছু কথা আছে। কিন্তু শুধু কৃমির ওষুধ কিন্তু সিনা না, সিনা কৃমির জন্য যে ঔষধ বিষয়টা এটা, এই ধারণাটা করলে ভুল হবে। তো হেনিম্যান এটাকে প্রুভিং করেন 1829 সালে, এটা প্রুভিং করা 1829 সালে হেনিম্যান প্রুভিং করেন। ওয়ার্ম সিড এটার আরেকটা নাম আছে। তো সে যাই হোক, আমরা মোটামুটি ভাবে হোমিও ঔষধ বা হোমিও প্রুভিং করা ঔষধ, এটা যদি লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করা হয় তাইলে অনেক চিত্র পাওয়া যায়, যে চিত্রের আলোকে যদি আমরা লক্ষণ ধরে ঔষধ দেই তাইলে ইনশাল্লাহ আমরা এটার অনেক উপকারিতা সম্পর্কেও জানতে পারব। একটুখানি ওই আমরা গঠন প্রকৃতি দিয়ে যে কথাগুলো বলি লোকটাকে চিনার জন্য, সাধারণত কিছু ঔষধ আছে লক্ষণ দেখার সুযোগ হয় না। অনেক হোমিও ডাক্তাররাই আমরা দেখেন অনেকে আমরা লেকচারে বলি, আপনারা পড়ালেখা করেন যে ঔষধ চিত্রের সাথে যদি সদৃশ পাওয়া যায় তাইলে ঔষধটা দিতে হবে, কিন্তু চেম্বারে বসে আমরা কিন্তু অনেকটা এই কাজটা করি না, অনেক সময় করি না, আমিও করি না। তরুণ যারা ডাক্তার তারা তো অবশ্যই করেন না। ঔষধের নামে আমাদের কোনো চিকিৎসা নাই, কিন্তু তবুও দেখা যায় ঔষধের নামে আমরা ফিক্সড হয়ে গেছি। হেনিম্যান বলেছে পূর্ব কুসংস্কার ত্যাগ করার জন্য যে আগে এই ওষুধ দিয়ে ভালো হয়েছে, কাজে সেই ওষুধটা দিলেই ভালো হয়। এই ধরনের চিন্তা চেতনা কিন্তু অনেকের মধ্যেই আছে। যেমন ফোড়া ফাটাবার জন্য এক ধরনের ওষুধ, ফোড়া আবার টানাবার জন্য আরেক ধরনের ওষুধ, মানে একেবারে রুটিন বাধা, আমরা লক্ষণের ধার ধারি না। এইরকম ঘটনা আমাদের অনেক চিকিৎসকের জীবনেই ঘটে, আমরা টাইপড হয়ে গেছি, অথচ হেনিম্যান এটাকে নিষেধ করছে যে এইভাবে করে পূর্ব কুসংস্কার নিয়ে পূর্বে ভালো করেছেন এই ওষুধটা দিয়ে, এই জন্য আপনি পরেও ভালো করবেন, এই ধরনের চিন্তা চেতনা না করা ভালো। তো আমরা যদি চিত্রটাকে জানতে চাই সেটা হলো রুগ্ন মুখাকৃতি, একেবারে রুগ্ন, চোখের কোনায় কালি, একটু ফ্যাকাশে ভাব, চোখের কোনায় একটু কালি, একটু চোখের পিউপুল একটু প্রসারিত, চোখটা একটু বড় বড় দেখা, এরকম ভাব। এটা সাধারণত ঠান্ডা লাগার প্রবণতা থাকে, বাম পাশে রোগ আক্রমণ করে, কিন্তু এগুলা সাধারণত সিনার ক্ষেত্রে খোঁজ করা খুব কঠিন। অল্টারনেটিভ পাশেও কাজ করে, কখনো ডান দিকে কখনো বাম দিকে, এভাবেও আছে। গরম কাতর সিনা ঔষধটাকে গরম কাতর ঔষধ হিসাবেই ট্রিট করা হয়, সোড়া তো থাকবেই, এই মায়াজামটা যেহেতু ক্লাস হয়ে গেছে এখন স্পষ্ট ভাবে আপনি সোড়া আছে
তাইলে এটা টিউবারকুলার গতি আছে, যেহেতু কৃমি লক্ষণ আছে এটা ধরে নেন আপনি টিউবারকুলার গতি আছে। এখন শরীর, গত ক্লাসেও বলা, মায়েজাম আলোচনার সময় বলা হয়েছে যে ছোড়ার যেসব প্রবণতা, ছোড়ার যদি কোনো সমস্যা সেটা যদি প্রবণতা রূপ ধারণ করে অর্থাৎ প্রবণতা হয়ে যায়, কৃমি হালকা পাতলা আছে সকলেরই কৃমি আছে এর অর্থ তিনি রুগ্ন না। এখন কৃমিটা যদি অতিমাত্রায় হতে পারে, অতিমাত্রায় হয়ে যদি ক্ষত উৎপাদন করে, মাংস বৃদ্ধি হয়ে যায় তাহলে সাইকোটিকে চলে যাবে, আর যদি বেশি ক্ষত উৎপাদন হয় এবং সেখানে যদি ফিস্টুলা আকার ধারণ করে তাইলে সিভিলিটিক মায়াজামের দিকে চলে যাবে। কিন্তু প্রবণতা যদি হয়ে যায় এটা যে কৃমি কৃমির জ্বালায় ঘুমাতে পারে না, চড়তে পারে না, কৃমি সবসময় থাকে, বেশি কখনো থাকে কখনো থাকে না, একটু মিষ্টি খেলি কৃমি হয়, অথবা কৃমির কারণে তার শরীর শীর্ণ শীর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, একেবারে স্বাস্থ্য হানি হচ্ছে দিনের পর দিন সুখে, তাইলে কিন্তু টিউবার ফুলার গতির দিকে চলে যায়। এই মায়াজাম পড়ায় নেওয়ার কারণে এই কথাগুলো বারবার আসবে, তাহলে আপনাদের বুঝতে ওষুধটাকে বুঝতেও সুবিধা হবে। আর এটার আরেকটা আছে ব্যাপার যে নাকটা সরসর করে সব সময়, নাকটা নাক যেন ছিটকায়, ছিটকা আপনাদের ভাষায় কি বলে, টানে, সরসর করে, দাঁত কর্মর করে, রাত্রে ঘুমাইলেও ঘুমের মধ্যে দাঁত কাটে, অনেক মা বাবা আছে বলে এভাবে যে ঘুমের মধ্যে দাঁত কাটে, রুদ্ধ স্বভাব, আপনি এরপর মেজাজটা একটু খিটখিটে, মেজাজটা রাগ থাকে তার সবসময় খিটখিট করে, স্পর্শকাতরতা তার মধ্যে প্রায়ই দেখা যায়, এইটাও কোলে থাকতে চায়, ক্যামোমিলাও কোলে থাকতে চায়, তাইলে তুলনাটা আপনারা করে নেবেন। ওইটার যে ওইটার অবস্থাটা তো তখন আলোচনা করেছি, আর এইটার অবস্থাটা বুঝলে আপনারা নিজেরাই তুলনা করতে পারবেন। কেমন আরেকটা কথা সেটা হলো অপ্রাপ্ত বয়স্কদের, এই ধরনের রুগী আমরা পাই না সাধারণত, পেলেও অন্য ওষুধের দিকে চলে যায়, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ঋতুস্রাব দেখা দেয়, এই সিনা ওষুধটার মধ্যে আছে, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা মনে করে নিলে আপনার জন্য ভালো হয়, জিহ্বাটা পরিষ্কার। আরেকটা ওষুধ যদি আপনি জিহ্বা পরিষ্কারের কথা বলেন, তা আরেকটা ওষুধের কথা বললে আপনি ইপিকাকের কথা মনে করেন, কেমন ইপিকাকও পড়াবো সেই সাথে, তো তখন দেখবেন যে ইপিকাকের পিপাসাহীনতা তো আছেই, আর কিন্তু জিহ্বা তার পরিষ্কার, তাহলে সিনারও জিহ্বা পরিষ্কার। আর অনেক বাচ্চা দেখবেন যে পড়তে বসলে, মানে মা খুব বলতেছে তাগিদ দিতেছে পড়তে বসলে, প্রায় বলে আমার পড়তে বসলে মাথা ধরে, মানে পড়তে বসলেই তার মাথা ধরে, এটা ফাঁকি দিয়েও বলতে পারে, অনেক বাচ্চারা কিন্তু ফাঁকি দিয়ে কথা বলে, কিন্তু এটা ফাঁকি দিয়ে বলে না, আসলেই তার এরকম অবস্থার সৃষ্টি হয়। কেমন এর কারণ, এখানে চারিত্রিক বৈশিষ্ট্য যেভাবে করে আপনাদেরকে বললাম, এই কয়েকটা ওষুধের মধ্যে একটু তুলনা করা যেতে পারে, খুব রাগী এবং একগুয়ে স্বভাবের, খুব রাগী এবং একগুয়ে স্বভাবের একটা ব্যাপার আছে এটার মধ্যে, তো এ ঠিক তুলনা না, জাস্ট মনে পড়ার জন্য, জিহ্বা পরিষ্কার সিনা আছে, ইপিকাকেরও জিহ্বা পরিষ্কার আছে, জিহ্বা সাদা দাগ পড়ার ওষুধ আছে কিন্তু অ্যান্টিম ক্রুড, জিহ্বা সাদা পড়লে পড়লে তাইলে দেখেন অ্যান্টিম ক্রুডে চলে যাবে, কেলিমিউরে জিহ্বা সাদা সে আছে, সাদা সে পড়লে পরে আরো কতগুলো ওষুধ আছে, ব্রায়োনিয়ারে জিহ্বা সাদার কোটিং পরে, আর ক্যামোমিলার জিহ্বা কিন্তু শুষ্ক। এইভাবে করে তুলনা আর আমি যাব না, দুই একটা কথা মনে পড়ে, এই জন্য মনে পড়লে হয়তো বলে দিই, কারণ একটাই, পজিশন যদি আপনি জানতে চান, কৃমিজনিত কারণে সাধারণত সিনা ব্যবহার করা হয়, যদি কি এটার লক্ষণটা প্রকট থাকে, দাঁত কাটে, রাত্রে দাঁত কাটে, ক্ষুধা, রাক্ষসের ক্ষুধা, ক্ষুধা খুব বেশি, খাই খাই করে একেবারে, নাক সরসর করে, ক্রুদ্ধ স্বভাব, স্পর্শকাতরতা, আর এইরকম যদি থাকে, কোলে থাকতে চায় খালি ঘ্যান 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 করে এরকম আছে, এই অবস্থাটা যদি পান, আর কৃমির লক্ষণ যদি পান, তাইলে আপনি তাকে সিনা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাই ওঠে, হাই ওঠা আপনারা কি বলেন, হামি ওঠা বলে কেউ কেউ, ভাল লাগে না এরকম করে, এই লক্ষণগুলা সিনার মধ্যে পেলে সিনা দিয়ে, সিনার ওষুধটা পড়া খুব কঠিন না, মানসিক লক্ষণ খিটখিটে মেজাজ এগুলাই আছে, উদাসীন, আদর করলে সে আদরে আদর বোঝে না, আদর করলে সে উদাসীন থাকে, আদরে রিয়াকশন কম,
তার দিকে কেউ তাকাক এটা সে পছন্দই করে না, শান্ত করা যায় না, ঘ্যান ঘ্যানে আওয়াজ করে শান্ত করা যায়। আর শিশুদেরকে, শিশুদের আঘাত করে, সে একটা পাশে উঠে থাকলে কাউকে না কাউকে আঘাত করে, চিৎকার করিয়া রাতের ঘুমের মধ্যেও সে চিৎকার করিয়া জাগিয়া জাগিয়া জেগে সে বিছানা থেকে উঠে যায়, এরকম একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। সিনা ওষুধটা খুব ব্যাপক আলোচনার বিষয় না, জাস্ট যেহেতু আপনাদের এটা পড়তে হবে, তো এইসব ঔষধ গুলা কিন্তু খুব সুনামের সহিত, অর্থাৎ চিকিৎসকের সুনাম বয়ে আনে এইসব ওষুধ। তরুণ যে আমি 20টা ওষুধ, তার ভিতরে যে কটা ওষুধ আছে তোর অ্যাকোনাইট পড়ানো হয়েছে, ক্যামোমিলা, এগুলাই চিকিৎসকের সুনাম। তরুণ রোগের যে ওষুধগুলো এগুলো ভালো করে পড়বেন, অনেকের প্রবণতা আছে যে এগুলো তো জানি, ওই কৃমির ওষুধ জানি না, এগুলো দিয়ে আরো কিছু চিকিৎসা করা যায়, যার জন্য এই তরুণ রোগের ঔষধ যে কয়টা পাবেন খুব ভালো করে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন আপনার জন্য সুবিধা হবে, আপনি ভালো বুঝতে পারবেন। প্রস্রাব কিছুক্ষণ থাকলে দুধের মতো রং ধারণ হয়, দুধের মতো সাদা হয়, প্রস্রাব কিছুক্ষণ থাকলে তার দুধের মতো, কিছুক্ষণ থাকলে দুধের মতো, এইটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনি জিজ্ঞাসা করতে পারেন। যদি লক্ষণ খুঁজে না পান যে কৃমি নাই, অন্যান্য ঘ্যান ঘ্যান করে, এটা করে, অন্য লক্ষণ আছে, অন্যগুলো সব খাই খাই করে, রাক্ষসে ক্ষুধা আছে কিন্তু গরম কাতরতা আছে কিন্তু তার ওই কৃমি লক্ষণ তত প্রকট না, এইরকম অবস্থায় কিন্তু রুগীকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে প্রস্রাব কিছু সময় থাকলে দুধের মতো সাদা হয়ে যায়, এইটা যদি পাওয়া যায় লক্ষণটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট একটা লক্ষণ আপনি পেয়ে গেলেন, কেমন। আর মল ত্যাগের পূর্বে বাচ্চারা দেখবেন অনেক সময় আমরা ওই বুঝে না বুঝে মাসলের দিকে চলে যায়, তুলনা আসে মুখে, আমি কি করি, পেট কামড় দিয়ে পায়খানা হয় এইরকম ওষুধে চলে যায়, কিন্তু না, চিমটি কাঠার মতো, বাচ্চা তো বলতে পারে না, পেটের মধ্যে চিমটি কাঠার মতো ব্যথা হয় বাহ্যের আগে, এইরকম যদি বাহ্যের আগে চিমটি কাঠার মতো ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি, সেক্ষেত্রে এই লক্ষণটা পেলে একটা লক্ষণ স্পষ্ট লক্ষণগুলো মনে রাখবেন চিকিৎসার জন্য। সকল ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মনে রাখলে একটা সুবিধা হলে একটা লক্ষণ যখন আপনি পেলেন তখন আনুষঙ্গিক লক্ষণগুলো আপনি জিজ্ঞাসা করেন, একটা ইম্পর্টেন্ট লক্ষণ পাওয়া কিন্তু একটা কম কথা না, একটা ইম্পর্টেন্ট লক্ষণ পাওয়া এটা কিন্তু কম কথা না, যদি ইম্পর্টেন্ট লক্ষণটা আপনি পান তাহলে তার সাথে আনুষঙ্গিক লক্ষণটা আপনি জিজ্ঞাসা করে নেন। বাচ্চা শিশু হামাগুড়ি দিয়ে হাঁটে, হামাগুড়ি দিয়ে হাঁটা তার একটা স্বভাব, পেটের উপর চাপ দিয়ে তারপর ঘুমায়, এগুলা এই সিনার একটা শোন। একটা বড়দের ক্ষেত্রে একটা কথা আপনি যদি জানেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ পাওয়া যায়, দৃষ্ট বস্তু যে বস্তুটা দেখা যায় এই বস্তুটা হলুদ না হলেও একটু হলুদ হলুদ ভাব আসে, এইরকম লক্ষণ দেখা যায়। চোখের নিচে কালি পড়ে, বয়স্কদেরও এটা হতে পারে, মুখের চারপাশে সাদা আর নীলচে ভাব দেখা যায় মুখের চারপাশটায়, কেমন। এইভাবে কিছু লক্ষণ আছে, মল সাদা শ্লেষ্ঠা যুক্ত, মনে হয় আপনার আমেশার ভাব কিন্তু আমেশা না, সাদা শ্লেষ্ঠা যুক্ত, দেখতে অনেকটা ভাজা ভুট্টা, ভুট্টা ভাজলে যেরকম টুকরা টুকরা কুচি দানার মতো পড়ে ঠিক এইরকম, এইসব অবস্থাগুলা সাধারণত। সিনা ঔষধের মধ্যে ক্রনিক কেসে আমরা ব্যবহার করি না, ক্রনিক কেসের মাঝে মাঝে হয়তো দরকার হয়। কৃমির লক্ষণ থাকলে, কারণ জনিত যদি লক্ষণ থাকে তাহলে কৃমি কিন্তু টিউবারকুলার লক্ষণ, কাজেই সেই ক্ষেত্রে আমরা সিনা দিতে পারি। এরপর হ্রাস বৃদ্ধি কিছু আছে পেটে, সেটা কথায় মাঝে আমি কিছু হ্রাস বৃদ্ধি আপনাদেরকে দিয়ে দিছি, আর তার আর কিছু আরো কিছু পাবেন, কিসে বা সঞ্চালনে বৃদ্ধি হয়, কোলে নিয়ে থাকলে কমে, কেমন, সঞ্চালনেও কমে, কোলে নিয়ে থাকলেও কমে, বৃদ্ধি হয় স্পর্শে, বৃদ্ধি হয় ঘুমের সময়, তার বৃদ্ধি দেখা দেয় ঘুমের সময়, কেমন, তার দিকেও তাকালেও বৃদ্ধি আসে। আরেকটা বৃদ্ধির লক্ষণ আমরা বলতে পারি, সামনে আসতেছে পূর্ণিমা, এই পূর্ণিমায় তার রোগ বাড়ে, কৃমি তো আসেই, বিরক্তিও বাড়ে, এগুলোতে রোগ বাড়ে, ঠান্ডা বাতাসে তার ঠান্ডা পানিতে তার রোগ বাড়ে, কেমন, বৃদ্ধি দেখা দেয়, অথচ গরম কাতর, এটা একটা লক্ষণীয় বিষয়। এইভাবে করে হ্রাস বৃদ্ধিটা ভালো মানের কোনো বই থেকে আপনারা ইনশাল্লাহ পড়লে সিনা প্রয়োগ করার ক্ষেত্রে আর কোনো সমস্যা
হবে না। এই সিনার বিষয়ে আমরা এখানেই আলোচনাটা শেষ করতে চাই। পরবর্তী আরেকটি ঔষধ আমরা আলোচনা করব, আজকে শুধু ঔষধ, হালকা ঔষধ গুলা, যেহেতু 20টা ঔষধ আমি আলোচনা করব, হালকা ঔষধ গুলা হোক আর গভীর ক্রিয়াশীলও কিছু ঔষধ আছে, আমরা একটার পর একটা ঔষধ আলোচনা করব তত্ত্বভিত্তিক। ইউফ্রেশিয়ার কথা, এগুলা চোখের, এই ইউফ্রেশিয়া মনে পড়লেই আপনার চোখের কথা মনে পড়ে, চোখের স্রাবটা হাজার, এই কথাটা মনে রাখলে ইউফ্রেশিয়ার অনেক আরো লক্ষণ আছে আস্তে ধীরে, কিন্তু এইটা একটা কথা এখানে তুলনা আপনি করে নেন, ইউফ্রেশিয়ার কথা মনে পড়লে চোখের কথা মনে পড়ে, আর চোখের যে স্রাবটা বের হয় সেটা হাজাকর, হাজাকর মানে চুলকায়, কেমন এমনকি ক্ষত পর্যন্ত হয়ে যায়। এইটার উল্টা আরেকটা ওষুধ আছে, তো এইটা মনে করলে আরেকটু সহজ হয়ে যাবে, যেটা আপনার বাড়িতে রোজ কাজে লাগে রান্না বান্নাতে, পেঁয়াজ, পেঁয়াজের যে যদি আপনি কাটেন বা চোখে ঝাঁজ যায়, তো ওইটার ঝাঁজ গেলে হাজাকর না, এটা আল্লাহর রহমত। এই যদি পেঁয়াজের, পেঁয়াজের কাটলে যে চোখে ঝাঁজ যায় তাতে পানিটা যদি পরে, এইটা যদি হাজাকর হইতো তাহলে চিন্তা করেন তো মহিলাদের অবস্থা কি হতো, চোখে ঘা হইতো, আল্লাহ এই পেঁয়াজের মধ্যে এটা দেয় না, কিন্তু ইউফ্রেশিয়ার মধ্যে তার উল্টাটা আছে। এটা মনে রাখার সুবিধার জন্য আর কি বলতেছি, যে ইউফ্রেশিয়ার চোখের স্রাবটা হাজাকর, সিদ্ধ হয়ে যাওয়ার মতো, কিন্তু নাকের স্রাব সর্দিটা হাজাকর নয়, কিন্তু পেঁয়াজ যেটা এলিয়াম সেবা, ও আমাদের এটা ওষুধ, কিন্তু পেঁয়াজ একটা ওষুধ, এইটার, এটার উল্টোটা, এটার নাকের স্রাবটা হাজাকর। দেখেন পেঁয়াজের রস দিয়া মানে পেঁয়াজ কাটার পরে নাকে যদি পানিটা পড়ে আর নাকে যদি কাছাকাছি হাত নেন তো দেখবেন চুলকাবে, কিন্তু চোখে পানিটা চুলকায়, বাস এইভাবে করি আমরা ঔষধটাকে মনে রাখি। এরপরে কিছু বৈশিষ্ট্য তো মনে করতেই হয়, ক্ষতকর অসুখ স্রাব ক্ষতকর বলেই ফেলছি, আলোকের দিকে তাকাতে পারে না, আলোকের দিকে চোখের যে রোগগুলা হয় সাধারণত চোখ উঠা বলে, চোখ নেয়, চোখ নেয়, চোখ চোখ নেয় আমাদের দেশে বলে, কারণ চোখ লাল হয়ে ওঠে, ফুলে ওঠে, সাধারণত কয়েকটা ওষুধের মধ্যে চোখের উপরে কাজ করে ভালো, তার ভিতরে এই ইউফ্রেশিয়াও একটা, কিন্তু ওইভাবে করে তো দেওয়া যাবে না, আমাদের কাছে লক্ষণ প্রধান ক্ষতকর অশ্রুস্রাব, আলোক আতঙ্ক, দিনের আলোকে বা সূর্য আলোকে বৃদ্ধি পায়, সূর্যের দিকে যেন তাকাতে পারে না, চোখের স্রাব ঝাঁজালো কিন্তু নাসিকার স্রাব ঝাঁজালো না, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। চোখে জ্বালাকর তীব্র ব্যথা, মনে হয় বালি পড়ছে, করকর করে, এই এইভাবে করে থাকে আর কি, কেমন এই অবস্থাটা থাকে। আর একটা গুরুত্বপূর্ণ, অনেক সময় চিকিৎসার সময় মনে থাকে না, চিকিৎসার সময় মনে না থাকাও একটা রোগ, বুঝছেন, করার সময় সব মনে থাকে, রুগী আসলে এটা আমি বলি অনেক সময় যে আমাদের সকল এই জ্ঞানের সমাপ্তি ঘটে রুগীর সামনে, রুগী যখন আসে তখন আমরা যেন বোকা হয়ে যাই, আগে পড়ালেখা করি, সবকিছু করি, সব ওষুধের সিমটম গুলো মনে করে পড়লাম, মুখস্থ করলাম, যখনই চেম্বারে একটা রুগী আসে লক্ষণ গুলো বলো, তখন আমরা এলোমেলো হয়ে যাই, রুগীর সামনে বোকা হয়ে যায়। আর এই বোকা হয়ে যায় এটা ঠিক আছে, আর রুগীর সামনে বোকা হওয়াটা উচিত, আপনার জ্ঞান যদি বেশি থাকে তা রুগীর সামনে চালাক হবেন না, রুগীর সামনে কোনো চালাক হবেন না মানে এইরকম, রুগীর সামনে যদি আপনি সব ওষুধগুলা মনে করতে থাকেন, রুগী একটা লক্ষণ বলে, আমি একটা ভিডিওতে দেখছি রুগী একটা লক্ষণ বলে, মানে এই ধরনের আসলে ব্যাপারটাকে আমি খারাপ বলি না, তবে এই ধরনের চেষ্টা আপনারা করিয়েন না, যেমন রুগী একটা কথা বললো, রুগী কথা বলার সাথে সাথে দেখা গেল আপনার ওষুধের নাম মনে পড়তেছে, এক একটা লক্ষণে এক একটা ওষুধের নাম মনে পড়তেছে, আপনি এইরকম ধারণা করা পূর্ব সংস্কার, কুসংস্কার, হ্যানিম্যান বলছেন এটাকে পূর্ব কুসংস্কার, অর্গানের বাইরে গিয়ে আপনি চিন্তা করলে ক্ষতি হবে আপনার, দেখতে ভালোই লাগে যে আরে আল্লাহ দেখছো অমুক ডাক্তার
একটা লক্ষণ বলে সাথে সাথে আরে পাঁচটা ওষুধ বলে, একটা লক্ষণ বলে পাঁচটা ওষুধ বলে। এতে হলো কি, শিক্ষার্থীরা কিছুই শিখবেন না, আপনারা কিছুই জানতে পারবেন। সব মিলিয়ে আসলে চিন্তা করতে হবে আপনাকে। মানে এই জন্য বলি, আপনি রুগীর সামনে, এই জন্য আমি অনেক জায়গায় ক্লাস করতে গিয়ে এই কথা বলি, রুগীর সামনে আপনাকে ভুলে যেতে হবে। যত ঔষধের চিত্র আপনার মুখস্থ আছে, রুগীর সামনে আপনি একেবারে একটা সাদা প্লেটের মতো, আপনি চুপ করে বসে শুধু কথাগুলোকে গিলে শোনেন, সাদা কাগজের মধ্যে শুধু লিখতে থাকেন একটার পর একটা, একটার পর একটা লিখে। আপনি কোনো ঔষধের কথা মনে করিয়েন না, মনে করিয়া প্রশ্ন করিয়েন রুগীলিপি কিভাবে নেবেন সেটা বলতেছে, কিন্তু মনে করে কোনো প্রশ্ন করবেন না। রুগীকে বলতে দেন, ফ্রিলি ছেড়ে দেন, 83 থেকে 104 পর্যন্ত, 102 পর্যন্ত, অর্গানের 83 থেকে 200 102 পর্যন্ত ভালো করে পড়েন, বারবার পড়েন। রুগীলিপি কারো কাছে শিখতে যাওয়া লাগবে না। সব আমরা আমরা কিছু কিছু ভুল কথাও বলি, বুঝছেন, ওগুলো সাফাই গাওয়ার জন্য আবার আরেকটা যুক্তি দেই, কিন্তু অর্গানন তো আর যুক্তি দেবে না। অর্গানন তো একেবারে সাদা কালো কালো কালিতে লেখা, সেটা বারবার পড়েন। আমার কথার ভিতরে ভুল আসতে পারে, কিন্তু অর্গাননে আপনি 83 থেকে 102 পর্যন্ত আপনি পড়ে সেখানে দেখবেন। আপনি এমন প্রশ্ন করবেন না, অনেকের প্রশ্ন শুনিয়া দেখেন, প্রশ্ন করা হয় না, এমন প্রশ্ন করবেন না যে রুগী হা বা না দিয়ে উত্তর দিতে পারে। আপনি কি শীতকাতর, প্রশ্নটা হয় নাই। আপনি কি গরমকাতর, প্রশ্নটা হয় নাই। আপনার কি আমেশা আছে, প্রশ্নটা হয় নাই। এই এই প্রশ্নগুলো এইভাবে করা যাবে না। প্রশ্ন করলে কাতরতার যদি প্রশ্ন করতে হয় তাহলে করতে হবে, দেখেন সিজন তো অনেক আছে, আপনার কোন সিজনটা ভাল লাগে বা কোন সিজনে আপনার মানসিক উৎফুল্ল হয়, কোন সিজনটা আপনার জন্য সহায়ক। মানে এমন ভাবে প্রশ্ন করবেন যে ওই লোকটায় হ্যাঁ বা না দিয়ে কোনো কথা বলতে পারে, উত্তরই দিতে পারবে না। আপনার আমেশা আছে, না প্রশ্ন করা যাবে না। যদি আপনাকে জানতে হয় আপনার মনে সন্দেহ বা যাচ্ছে যে লোকটা বোধ হয় মাছ চলার হবে, আমেশা ভাব থাকতে পারে, আপনার মনে সন্দেহ যাচ্ছে, আপনি প্রশ্নটা কিভাবে করবেন, প্রশ্নটা করবেন ভাই আপনার এই পেটের অবস্থাটা কেমন, মানে একটু দূরের থেকে, একটু দূরে যান, একটু দূরের থেকে প্রশ্ন করেন, আপনার পেটের অবস্থাটা কেমন, না পেট ভালো, আমার এক রুগী এরকম হয়েছে, পেট ভালো, পেটে কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, দিয়ে কয়বার আপনার পায়খানা, এই 3-4 বারও হয়, এতবার তো সকলের পায়খানা হয় না, কোন কোন সময় বেশি হয়, ভাই খাওয়ার পর তো হবেই, খাওয়ার পর তো হবেই, কেন হবে খাওয়ার পর হবে, খাওয়ার পর কিছু সময় পর, তারপর প্রায় দেখে পেটে কামড় দিয়ে পায়খানাটা হয়, ও আচ্ছা, তো পায়খানাটা কামড় দিয়ে যে হয় সব সময় হয়, না দুই একদিন পর পরই এরকম হয়, সাধারণত তৈলাক্ত খেলে টেলে এরকম একটু বেশি হয় পোলা অবস্থা। দেখেন আপনি কিন্তু রুগী না বো প্রথম কি বললো আর পরে কি বললো, এরকম আমার এক রুগী আসতে হাসি আসে, প্রথম বললো যে না পায়খানার কোনো সমস্যা নাই, কিন্তু পরে দেখা গেলো রোগটা একেবারে সোজাসুজি সে আমের সাথে, পরে বললো হ মলের সাথে একটু একটু এই আঠা আঠা যায়, কখনো আবার কখনো যায়, তাহলে কথার পেয়েছি তাকে বের করতে হবে, একজন ভালো আর্টিস্ট হতে হবে আপনাকে। এই জন্য হোমিওপ্যাথিকে আর্ট বলা হয়, কলা বলা হয়, আপনাকে একজন শিল্পী হতে হবে, এত সুন্দর করে প্রশ্ন করতে জানতে হবে যেন সে আসলে সত্য কথাটা বেরিয়ে যায়। তো এই রুগীটার যে কথাটা রুগীর উপরে বললাম, যে রুগীর এই কথাগুলাকে আপনাকে সুন্দর করে জিজ্ঞাসা করতে হবে বিভিন্ন ক্ষেত্রে, রুগীলিপির প্রসঙ্গে কিছু কথা বলে ফেললাম। কারণজনিত অবস্থাটা আপনাকে জেনে রাখতে হবে, কথাটা এখান থেকে আসছে যে কারণটা কি জানলে আপনি রুগীর থেকে খুঁজে খুঁজে বের করতে পারেন। অর্শরোগ অদৃশ্য হওয়ার পর কাশি দেখা দেয়, হালকা একটা ওষুধ, এই ওষুধটার ক্রিয়াকাল বেশি না, অল্প ক্রিয়াকাল, কিন্তু তারপরও যদি চোখের উপরেই এটার প্রাধান্য বেশি, কিন্তু দেখা যায় অল্প সাধারণত অর্শরোগ অদৃশ্য হওয়ার পর তার কাশি আছে, হঠাৎ করে কাশ দিল আপনার চেম্বারে বসে, তো তখন তার এই চোখের এই অসুবিধার জন্যই আসছে। আপনি কনফার্ম হয়ে গেলেন, আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার কি এরকম কোনো সমস্যা আছে কিনা, আগে হয়েছে কিনা, এইরকম করে যদি আপনি তাকে প্রশ্নটা করে ফেলতে পারেন, তাইলে দেখবেন সে হয়তো বললো যে হ্যাঁ আমার তো কিছুদিন আগে কাশটা কিছু না, 2-4টা কাশ হয় মাঝে মাঝে, এটা বলে আগে কোনো রোগ তো হয়েছে নাকি বড়, হ্যাঁ আমার তো অর্শ রোগ ছিল এই 1 বছর আগে, 6 মাস আগে বা 3 মাস আগে, আপনি জেনে যাচ্ছেন, আপনি বিষয়টা
জেনে যাচ্ছেন এই কারণটা। মানসিক লক্ষণের মধ্যে স্মৃতিশক্তি তার খর্ব থাকে, যদি এরকম যায় অলস প্রকৃতির থাকে, কথা বলতে তার অনিচ্ছা থাকে, এইসব কারণে সাধারণত কর্ণিক কেসের ব্যাপারে আমাদের এই ইউফ্রেশিয়ার ব্যবহার খুব কম। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করি, এছাড়া সাধারণত ব্যবহার করা হয় না। সাধারণত চোখের রোগের কারণেই ব্যবহার করা হয়, চোখের স্রাব ঝাঁঝালো এগুলাই প্রধান লক্ষণ মূলত। আক্রান্ত অংশটাই স্ফীত দেখা দেয়, ধুইলে উপশম, ধুইলে উপশম, মাথা ব্যথা থাকে এই ওষুধটার মধ্যে, আপনার মাথা ব্যথার লক্ষণ পাই, ব্যথার লক্ষণ পাই চাপ দেওয়ার মতো, মাথা ব্যথাটা চাপ দেওয়ার মতো, চোখের কিনারাটা ক্ষত থাকে, প্রদাহ দেখা যায়, আঠালো পিচুটি যে পড়ে পিচুটিটা আঠালো, এটা আপনারা লক্ষ্য করেন, পিচুটিটা তার আঠালো থাকে। আমি জিজ্ঞেস, মুখমণ্ডলটা সাধারণত লাল, মুখমণ্ডলের উপরে হামের মতো থোকা থোকা দাগ পড়তে পারে, দেখা দিতে পারে, পানি দিলে লাল হয়, মুখ ধোয়ার সময় লাল হয়ে যায়। হ্রাসবৃদ্ধি সম্পর্কে যদি একটু কথা বলি, সন্ধ্যার উত্তাপে, আলোতে, ঘরের ভিতর, রাত্রে শয়নে, স্পর্শে, এগুলাতে তার বৃদ্ধি দেখা দেয়, সূর্যালোকে আগেও বলছি বৃদ্ধি দেখা দেয়, অন্ধকারে খোলা বাতাসে এগুলো কম থাকে তার। কারণ এইভাবে করে আমরা মোটামুটি ভাবে জেনে যাব। আপনি জানেন ওই ক্রিয়ানাশকের কথা তো আর বলবো কি, ক্যাম্ফর আর ক্যাম্ফর পালসেটিলাও এটা ক্রিয়ানাশ করে, কেমন, আবার পালসেটিলা সদৃশ্য আছে, লক্ষণ পেলে আমরা ব্যবহার করব। তাইলে মোটামুটি ভাবে ইউফ্রেশিয়া সম্পর্কে আলোচনা এখানে শেষ করলাম। আপনাদেরকে ধন্যবাদ। জেলসিমিয়াম সেম্পার ভাইরেন্স, জেলসিমিয়াম সেম্পার ভাইরেন্স, সংক্ষেপে জেলস বা জেলসিমিয়াম বলেই আমরা সাধারণত জানি এবং আমরা এই নামেই ডাকি, সংক্ষেপে জেলস লিখলেও আমরা এটাই বুঝি। বাংলায় আমরা ইয়েলো জেসমিন বলেও অনেকে এটার আরেকটা নাম আমরা এরকম বলে থাকি। ডাক্তার জন এইচ জেনরি 1852 সালে এটা প্রুভিং করেন, গাছগাছরা থেকেই এটা করে। গাছের বর্ণনা বিভিন্নভাবে বিভিন্ন ফার্মাকোপিয়া বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, জানলে অনেক জ্ঞান অর্জন করা দোষের না, সব জিনিসেরই কিছু কিছু জ্ঞান অর্জন করা উচিত। আর যত মেডিসিনকে যত বেশিভাবে পড়া যায়, যত ব্যাপকভাবে পড়া যায় একটা মেডিসিন, এখানে আমি যেভাবে আলোচনা করছি আসলে আমার আলোচনাটা হচ্ছে না, আমার আমি যেভাবে করে আলোচনা করতে চাই সেভাবে করতে পারছি না সময়ের দিকে খেয়াল রেখে। আর এর বেশি আলোচনা আপনাদের জন্য দরকার নাই, আপনারা ঔষধ পরিচয় বইটা পড়েন, আর আমি উস্কে দিচ্ছি আপনাদেরকে। মূলত আমি চাচ্ছি যে এই ওষুধগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য, আনুষঙ্গিক কিছু খুব আপনারা ভালো করে পড়েন, একেবারে গভীরভাবে। দেখা গেল যে ক্যান্ট, ক্যান্টের যে ম্যাটেরিয়া মেডিকা সেখানে অনেক বেশি লিখেছে, এক একটা ওষুধ 8-7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে লিখেছে। ওই আলোচনাগুলো যদি আপনার কাছে দেওয়া হয়, আপনারা আপনাদের কাছে প্রকাশ করা হয়, আপনারা যদি এগুলা পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, ওগুলা ওই বইগুলা পড়েন, সাজেশন যদি এভাবে দেওয়া হয় যে ক্যান্টের বই, দেখবেন অনেকে ডাক্তারি ছেড়ে দেবে। এটা আমি বাস্তব অভিজ্ঞতার থেকে বলতেছি। একজন পাশ করা ডাক্তার দীর্ঘদিন ডাক্তারি করে, তিনি বলে, তাকে অনেক রিকোয়েস্ট করে, পরে আমাদের পরিষদে ক্লাস হয়, আমি ক্লাসে তাকে আনার জন্য গেছি, তো বললো যে ভাই ডাক্তারি আর করবো না। কেন ডাক্তারি করবো না? এই জন্য ডাক্তারি আমি আমার দিয়ে হবে না। কেন হবে না? বলে আমার ওই ওস্তাদ অমুকে, উনি আমাকে, আমি তো মোটামুটি ভাবে ডাক্তারি করতেছিলাম টুকটাক করে, তা উনি আমাকে বললো যে আপনি সবচেয়ে ভালো হবে আপনি ক্যান্টের বইটা পড়েন। তো আমি ক্যান্টের বই পড়া দিলাম, ক্যান্টের বই পড়ে দেখলাম যে ক্যান্টের বই পড়া হজম করা আমার পক্ষে সম্ভব না, এত বেশি জ্ঞান নিয়ে যদি ডাক্তারি করতে হয় তাহলে আমি ডাক্তারি করব, যার জন্য সে আর ক্লাসও আসতো না, ইয়ে করতো। আমি বললাম যে না, আরো কথা আছে, তিনি আমাকে আপনাকে ভালো সাজেশন দিচ্ছে বেশি জানার জন্য, ঠিক আছে, কিন্তু আপনি আসেন, আসলে বুঝতে পারবেন। অনেক রিকোয়েস্ট করে আনাবার পরে আমরা ম্যাটেরিয়া আমেরিকা বিভিন্নভাবে একটা আলোচনা করতাম, কিন্তু আমি যাদের জন্য আসলে এই কষ্টটা বা আমি যাদের জন্য এই ক্লাসটা করতেছি তারা কিন্তু তারা না, যারা গবেষক তারা না, যারা মহাপণ্ডিত তারা না, যারা জানেন তাদের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, যারা একেবারে জানেন না, যারা ম্যাট্রিক আমেরিকা পড়েন নাই, গ্রামগঞ্জের মানুষ ম্যাট্রিক আমেরিকা পড়েন নাই বা ফার্স্ট ইয়ার আছেন, তাদের জন্য আমার ক্লাস।
আমি আমি চাচ্ছি একেবারে বেসিক জিনিসটা, অর্থাৎ এমন কিছু কথা আপনারা জেনে যান, তারপরে আপনি পড়েন, পড়লে আপনার মেধায় যা ধরবে তাই মনে রাখেন, তাইলে আপনি প্রয়োগ করতে পারবেন ওষুধটা। আপনি অনেক জানলেন কিন্তু ওষুধটাকে প্রয়োগ করতে পারলেন না, এতে কোনো লাভ নেই। এসব এসব জ্ঞান পণ্ডিতদের জন্য খাটে, অনেক পণ্ডিত ব্যক্তি দেখি ওষুধ দিতে পারে। তো আমি এইটা চাই না। আর যারা বেশি বেশি বুঝতে চায়, অল্প জেনে খালি ঘন ঘন ওষুধ দিতে চায়, আগে বললাম একটা কথা, আর একটা কথা হলো যারা অল্প জেনে দুই একটা ওষুধ জেনে খালি ওষুধ দিতে চায়, তাদের জন্য আবার অন্য ওষুধ, তাদের চিকিৎসা আবার অন্যরকম। তাদেরকে এমন একটা বই দেবেন যেই বইটা মৌলিক কথা বলে অর্গানের, সেই বইটা যদি তার হাত ধরাই দিতে পারেন তাইলে দেখবেন তারা ডাক্তারি ছেড়ে দেবে। আমার এরকম ঘটনা আছে, আমার এক ছাত্র মানে অল্প মানে এই ক্লাস করার পরে মানে আমার এই 6 মাসের কোর্স যেটা আছে সেটা করার পরে সে একেবারে ওষুধটা শুরু দেয় মহা ডাক্তারি, সবাইকে ওষুধ দিতেছে, ইয়ে করতেছে। আমি দেখলাম খাইছি তো এতটুকু জেনে যদি ওষুধ ক্রনিক রোগের বড় বড় রোগের সে চিকিৎসা করা শুরু করে দিচ্ছে, আমি দেখলাম তো বেতাল অবস্থা। আবার আমি জ্ঞান যেভাবে দিতে চাইছি সেটা হয় না, একটু উল্টা ফল ফল। তো পরে চিন্তা করলাম যে কি করা যায়। তো ওনাকে আমি একটা সাজেশন দিলাম যে ভাই একটা কাজ করেন, আপনি তো অনেক জানেন ওষুধ ভালো দিচ্ছেন, আপনি একটা বই বোধহয় আপনার পড়া দরকার। হ্যাঁ হ্যাঁ বলেন কি বই আমি পড়ে ফেলবো 7 দিনের মধ্যে পড়বো। আমি কি ঠিক আছে, সে আমার আমার একটু বন্ধু বন্ধু ধরনের, সে মাস্টার ডিগ্রি পাস, একজন প্রাইমারি শিক্ষক। তো আমি ওনাকে হাতে একটা বই দিলাম যে আপনি একটা কাজ করেন, প্রাচীন পীড়ার কারণ ও তাহার চিকিৎসা, ঘটকের নামটা আমি বলে ফেললাম, আপনারা এই বইটা এই কোর্সের পরে পড়বেন, কোর্সের আগে পড়েন। প্রাচীন পীড়ার কারণ ও তাহার চিকিৎসা, ঘটকের বই। যারা পড়ে ফেলছেন তো পড়ে ফেলছেন, নতুন করে বইটা কিনে আপনারা পড়িয়েন না, এখন পড়লে আপনাদের মেধায় অন্যরকম সমস্যা সৃষ্টি হবে। প্রাচীন পীড়ার কারণ তো উনি পড়ে 7 দিন পরে আর যোগাযোগ করে, 15 দিন গেছে তো আবার একদিন আসার পরে যোগাযোগ, কি ভাই ওষুধ টুসুধ দেন না, ভাই ওষুধ দেবো কি, এখন তো ওষুধ দিতে ভয় করে। কেন ভয় করে, যে প্রাচীন পীড়ার কারণ তাহার চিকিৎসা যে বইটা দিচ্ছেন ওইটার মধ্যে দেখলাম যে ওইটা তো আসলে ওষুধ না জানিয়ে দেওয়া আসলে ক্ষতি করা সামিল, আমি তো পোলা পানের ওই রকম ওষুধ দিচ্ছি, আমার সন্তানদেরকে ওষুধ দিচ্ছি, এরকম ঠিক না। তো এই দুইটা দিক আমি বললাম, আপনারা যে যে দিকে চিন্তা করেন আমার কোনো আপত্তি নাই, আসেন আমি জেলসিমিয়াম আলোচনা করি, হালকা একটা ওষুধ, বর্তমান করোনার সময় জেলসিমিয়াম দিয়ে অনেক রোগীকে আমি ভালো করছি, সর্দি জ্বর হাঁচি কাশি জ্বর এগুলার এই ওষুধ মূলত। কিন্তু আমরা এটাকে চেনবো আগে, আমরা রোগের নামে যেহেতু ওষুধ দেই না এই জন্য এই ওষুধটাকে চেনবো। এই ডি শব্দটা মনে রাখলে ওষুধটা পড়া শেষ, খালি ডি শব্দটা আপনি মনে রাখবেন। তো দিদি আমরা কি কি বুঝবো, ডির আলোচনা যদি করি তাইলে আমি ওষুধটা অনেকটা শেষ করতে পারব। ডালনেস, নিরানন্দ ভাব, বিষণ্ণ চেহারা, মনটা ভালো না, নীরস নিষ্কর্মা, কাজ করতে অলস প্রকৃতির, কাজ করতে মনে চায় না, উঠতে মনে চায় না, শুয়ে থাকতে ইচ্ছা করে, ভালো লাগে না, কিছু ভালো লাগে না, নিষ্কর্মা যেটাকে বলি আমরা, নীরস কষ্ট নাই, মানে একটু হাসির কথা বললো হাসে তাও হাসিটাও অম্লানো, এরকম যেন রুগ্ন কতদিনের রুগ্ন, এরকম একটা ভাব, ডালনেস তার মধ্যে কাজ করে। খুব বেশি উদাহরণ দিয়ে বলা যাবে না, জাস্ট সবাই আপনারা এখানে বুদ্ধা মানুষ বোঝেন, আপনারা অসুবিধা হবে না। ডিজিনেস, ডিজিনেস হলো হতবুদ্ধি ভাব, উদ্ভ্রান্ত একটু নির্বোধ টাইপের, কেমন একটু নির্বোধ টাইপের, বোঝেটো যে কম, হঠাৎ একটু কোনো কিছু শুনলে যেন হতবুদ্ধি অবস্থা, উদ্ভ্রান্ত অবস্থা, কেমন ভাবখানা এরকম যে বোঝে না তেমন একটা, বুঝে টোঝে না তেমন একটা। আর ড্রজিনেস তার একটা, এই তিনটাটি তো প্রধান, ডালনেস ডিজিনেস আর ড্রজিনেস, এটা হলো প্রধান। তন্দ্রা আচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব, এই কথা বলতেছি কথার মধ্যে ঘুম ঘুম ভাব, কথা বলতেছেন আপনি শুনতেছে এর মধ্যে একটা ছোট্ট ঘুম দিয়ে দিছে, এরকম লোক পাবেন আপনি, মানে বসে বসেও ঘুমায়, ঘুম ঘুম ভাব সবসময়, ঝিমুনি ভাব, নিদ্রালুকটা তাকে পায়া বসে, কেমন। এই হলো এই তিন ডি হলো গিয়া একেবারে বোল্ড টাইপের, বড় হাতের একেবারে। আরো ডি আছে,
আরো ডি এর কারবার আছে, তবে এই তিনটারই মনে রাখলে মোটামুটি এই তিনটা খাসলাত একেবারে চরিত্রগত, জেলসিমিয়ামের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এগুলা। আর জ্বর টর যদি হয় তাইলে ডেলুরিয়াম আসে, তার ভিতরে প্রলাপ বকে, জ্বরের মধ্যেও সে প্রভাব প্রলাপ বকে, রোগের মধ্যেও প্রভাব বসে, এবং ড্রেড সে ভীত, ভয় ভাব তার মধ্যে আছে, ড্রেড তার ভীত। ড্যাম্পনেস, জলীয় আবহাওয়ায় তার রোগ বেড়ে যায়, জলীয় আবহাওয়া সে সহ্য করতে পারে না, ড্যাম্পনেস আছে। ডিপ্রেশন আছে, হতাশা ভাব, তার ডিপ্রেশন তাকে কাজ করে, তার মনের ভিতরে ডিপ্রেশন হতাশাব্যঞ্জক অবস্থার সৃষ্টি হয়। কেমন এইভাবে ডোডারিং বলা হয় ট্রেমলিংকে, সেটা হলো গিয়া কম্পন। এই কম্পনের বড় এক ঔষধ, হাত কাঁপে, হাত কাঁপে, মাথা কাঁপে। আমি একটা রুগী ভালো করছি বুঝছেন, মাথা তার কাঁপতো, তার একটা টাইফয়েড জ্বর হয়েছিল, জ্বরের পর থেকে তার মাথা কাঁপা দেখা দিছে, এবং জ্বর জ্বর সমস্যা থাকে না, মাথা কাঁপতো প্রায়, মাথা কেঁপে কেঁপে কথা বলতো, হাতও কাঁপতো, এবং দুর্বলতার জন্য হাত কাঁপে, অনেকের হাত কাঁপে, মাথা কাঁপে। এই কম্পনের একটা বিরাট ওষুধ যে কোনো কারণে। আমার এক প্যারালাইসিস রুগী ইদানিং চিকিৎসা চলছে, আমার ওটা 11-12 নম্বর চলতেছে, 12 নম্বর চলতেছে আর কি, এই সহস্রতমিকের এই কম্পনের জন্য। প্যারালাইসিসও ছিল, প্যারালাইসিস পর তার কম্পন ভাবটা দেখা দিচ্ছে, জিভাও কাঁপে, মাথাটা একটু একটু কাঁপে, আর গালটা বসে গেছিল, হিট দিতে বসে হিট দেয় নাই। আল্লাহর রহমতে রুগীটা ভালোর দিকে অনেক, 12-13 নম্বর বোধহয় দিয়ে দিছি তাকে, এই জেলসিমিয়াম চলতেছে, ভালোর দিকেই আসতেছে, আবার কি আল্লাহর ইচ্ছা। আর ড্রপিং একটা শব্দ আছে, আই ড্রপ মানে চোখের পাতাটা পড়ে যায়, এই ড্রপিং বিদিয়া সব চোখের পাতাটা পড়ে যায়, ঢলে পড়ে, চোখের পাতাটা যেন মুজিয়া আসে, চোখের পাতাটা ঢুলে পড়ে, এরকম একটা ভাব। ডাস্কি বা গ্লোমি বলা হয়, মুখমণ্ডল কুয়াশাচ্ছন্ন, মুখমণ্ডলে কুয়াশাচ্ছন্ন, যেন সে ওই ভাবখানা এরকম, যেন কেমন যেন মনে হয় তার কাছে, কেমন ভালো লাগে না আর কি। ডিপ্লোপিয়া সবকিছুই দুটা দেখে, এইটা একটা রোগ বুঝছেন, এই রোগীটা এরকম সবকিছু, আপনি একটা আঙ্গুল দেখাবেন দুইটা আঙ্গুল দেখ, সে বলবে দুইটা, আপনি একটা আঙ্গুল দেখাবেন সে দুইটা, এটাকে একটা রোগ বলা হয়। ডিপ্লোপিয়া একটা রোগ বলা হয়, এটা সব কিছুকে দুইটা দেখে, এই যে এরকম যদি দুইটা দেখার রোগ, আমার জীবনে আমি চিকিৎসা করছি, দুইটা দেখার রুগীর আমি চিকিৎসা করছি, আমার ছেলের চিকিৎসা করতে হয়েছে আমাকে, সে আমার মানে আমার চিকিৎসা জীবনের প্রথম। যদি আমি চিকিৎসার কাহিনীটা বলি তাহলে অনেক সময় চলে যাবে, এখানে মোটামুটি চেনাবার জন্য আপনাদেরকে এই কথাটা বললাম। এটার আবার একটু ধাতু প্রকৃতিটা আমি একটু আলোচনা করতে হবে, ওষুধটাকে শেষ করবো আজকে, আজকে ইনশাল্লাহ এই আলোচনা শেষ হবে। লাল এবং কৃষ্ণবর্ণ, ধাতুটা লাল দেখায়, লাল কৃষ্ণবর্ণ, লাল আবহাওয়া একটু কৃষ্ণবর্ণ চেহারা, চোখটা ভারী, চোখটা ভারী, চোখটা যেন পাতাটা পড়ে যায়, দুর্বল, এবং জিহ্বা কম্পনযুক্ত, কম্পন ওই যে কম্পনের কথা বলছি ট্রেমলিং, এটা জিহ্বাটা কম্পনযুক্ত, জিহ্বা বের করলেও তার কাঁপা কাঁপা, জ্বর তর হলে দেখেন জিহ্বা কম্পন তার একটা আসেই, জিহ্বা কম্পন থাকবেই, এটাই তার পাওয়া যায়, কেমন বাইরের দিকে যেমন ঠেলে বের হয়ে যাচ্ছে, বের হওয়ার মতো জিহ্বা, সকল রোগের সাথে এই জিনিসটা প্রায়ই পাওয়া যায়। আর এই রুগীর একটা প্রবণতা, এটা ধাতু, এরকম অবস্থা ধাতুগত লক্ষণগুলো ভালো মনে রাখবেন, আর তার প্রবণতার একটা কথা, তা এইটা রুগীর প্রবণতা বা পার্শ্ব পক্ষাঘাত প্রবণতা। আমি আগেই বলছি যে কোনো একাঙ্গিক পক্ষাঘাতে কোষ্ঠীকাম সাধারণত ব্যবহার করি, কিন্তু পক্ষাঘাত, নিম্নাঙ্গের পক্ষাঘাত বা যে কোনো পক্ষাঘাতের ক্ষেত্রে আপনি এই মেডিসিনটা যদি বনে, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি পাওয়া যায়, একটু পরেই আমি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করব, এখন তো টুকটাক করে আমি কিছু কিছু কথা বলে গেছি, কেমন ডান পাশে বা বাম পাশেও হতে পারে। আমার এই পক্ষাঘাতে রুগীটা ইনশাল্লাহ যদি ভালো হয় তো একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। আমি অনেক রুগী, এই রুগী দিয়ে অনেক রুগী পেয়েছি। এই ওষুধটা গরম পাতর, কাতরতা মনে রাখবেন, কাতরতা, আচ্ছা কাতরতা মনে রাখার সহজ একটা দিক আছে, সেটা হলো কি, স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক গরমের মধ্যে যদি কেউ গরম সহ্য করতে পারে, 10 জন লোক বসা আছে তার ভিতরে 9 জনের দেখা গেল যে বাতাস লাগে না, একজনে বাতাস ছাড়া থাকতে পারে না, তারা এই একেবারে হায় হায় জামা কাপড় খুলে তৃষ্ণাত অবস্থা, মানে গরমে সে অসহ্য, তাইলে সে গরম পাবে। কাতরতাটা তুলনামূলক নির্ভর করে। আবার শীত কাতর কি, স্বাভাবিক অবস্থায় সবাই বসা আছে, কোনো সমস্যা নাই, 10 জনের মধ্যে 8 জনই স্বাভাবিক, 2 জন লোক
একেবারে জবু থবু হয়ে কাপড় টাপড় তিনটা কাপড় পরে জামা তিন চারটা পরে মাফলার কাছে আসছে আপনার সামনে বসে, এর অর্থ সে শীতকাল। স্বাভাবিক অবস্থার প্রবণতার মধ্যে যার সমস্যাগুলো বেশি দেখা যায় তারা সেই কাতরতা, এই কাতরতা ধরার এই একটা আইটেম আপনি মনে রাখবেন। প্রাকৃতিক পরিবেশের সাথে কাতরতার সম্পর্ক সে, আর রোগ সাধারণত কাতরতার মধ্যে দেখা যায় ওই রোগটা তার শরীরের যে কোনো একটা রোগ বৃদ্ধি হয়, কাতরতা আপনি খোঁজ করে পাবেন। যেমন লাইকোপোডিয়াম গরম চায়, এর অর্থ গরম পেটের মধ্যে চায়, হালকা উষ্ণ গরম, এর মানে শীত কাতর না, সে সার্বধিক ভাবে সে গরম বেশি গরম সহ্য করতে পারে না, মানে কাতরতা ধরাটা একটা ব্যাপার। অনেক বইতে দেখবেন উল্টা গুল্টাও আছে, কোন কোন বইতে একটা কাতর লাগছে গরম কাতর, একটা লাগছে শীত কাতর। এখানে আপনাকেই বিশ্লেষণ করতে হবে, কাতরতা আপনাকে খুঁজে বের করতে হবে, কাতরতা সম্পর্কে আপনাকেই ধারণা নিতে হবে যে কাতরতা কাকে বলে। সর্বদেহব্যাপিয়া দেখেন এক কথার মধ্যে আরেক কথা ঢুকে যায়, এইগুলো রুগী রুগী লিপির কথা, তো আপনাদের জন্য খুব কাজে লাগবে। সেটা হলো কাতরতার একটা বড় দিক হলো যে যেই সর্বদেহব্যাপিয়া যে কাজটা ঘটে শীত গ্রীষ্ম বর্ষা যেটা এফেক্ট বেশি করে, সর্বদেহব্যাপিয়া মন মানুষ মন এবং দেহ সহ যেটা এফেক্ট বেশি হয় যেই অংশটায় সেই কাতরতা সেইটাকে সেই কাতর ধরতে হবে। যেমন বর্ষায় তার মনটা বিষণ্ণ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বর্ষায় তার রোগটাও বাড়ে, বর্ষায় তার শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত ব্যথা, গিটে গিটে ব্যথা শুরু হয়ে যায়, সে বর্ষা কাতর। অথচ দেখা গেলেন শীতের দিনে তার উদরাময় বেড়ে যায়, তাহলে সে শীত কাতর না, এটা উদরাময় একটা 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 ঘটনা। মানে এই কথাটা আরো বেশি ব্যাখ্যা করে বলতে পারলে আরো ভালো হতো, তো আমি যতটুকু বললাম কাতরতা এইভাবে করে আপনি ধরেন। সর্বদেহব্যাপিয়া মন মানসিকতা সহ যেই বিষয়টা তার কাছে খারাপ লাগে, মনেও খারাপ লাগে, দেহ তার রোগ সব সব বেড়ে যায়, সর্বদেহব্যাপিয়া সেইটা সেই কাতর, সেই মেডিসিনটাকে সেই কাতর বলুন আপনি, পড়লে ম্যাটেরিয়া মেডিকা পড়লে সেটাকে সেইভাবে করে আপনিই বলতে পারবেন যে কি কাতর। কারো কারো বই পড়ে জানা লাগবে না যে কোনটা কি কাতর। আচ্ছা, সাইকোটিক, এই ওষুধটা সাইকোটিক, তাইলে কি আছে অতিবৃদ্ধি, যে কোনো তার জ্বর অতিবৃদ্ধি হতে পারে, তার শরীরে জ্বর বৃদ্ধি হতে পারে, অন্য রোগ হতে পারে, তার প্যারালাইসিস হতে পারে, অন্য কিছু হতে পারে, ইনফ্লামেশন যে কোনো ভাবে বেশি হতে পারে, ভাবেশরাও থাকতে পারে, তত চর্মরোগ প্রবণ নয় এটা ওটা, সিভিলিটি ধ্বংসকারক, প্যারালাইসিস আছে তার ধ্বংস হয়ে যায়, টিস্যুগুলা ক্ষয় হয়ে যায়, তার টাইফয়েড আছে, টাইফয়েডের সমস্যা আছে, টিউবারকুলার ধ্বংসের প্রবণতা মনে আছে না। সোরা হলো কি, সোরা হলো কার্যগত বিশৃঙ্খলা, এই পুরানো কথা, এই এখন বলতে সুবিধা, সোরা হলো কার্যগত বিশৃঙ্খলা, আর সাইকোটিক হলো কি, সাইকোটিক হলো অতিবৃদ্ধি, আর সিভিলিটি হলো ধ্বংস করা, আর টিউবারকুলার হলো ধ্বংসের প্রবণতা, সে যেন ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে তার প্রবণতা সৃষ্টি। এই তো চেনার জন্য খুব সহজ, এতটুকু জানলেও তো আপনি মায়াজামকে বুঝে গেল, কথায় কথায় প্রত্যেকটা ওষুধের মধ্যেই মায়াজামের কিছু কথা আছে, যার ফলে মায়াজাম পড়া কিন্তু হইতেই থাকবে, আপনাদের সমস্যার কোনো কারণ নেই। আসেন এবার আমরা চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু আলোচনা করি। পক্ষাঘাত সদৃশ, পক্ষাঘাত না কিন্তু পক্ষাঘাত সদৃশ দুর্বলতা ভালো করে মনে রাখবেন। ভারবোধ, সমস্ত শরীরে যে ভারবোধ, আমার সেই রুগীটা বলে কি জানেন, তার মাথাটা ভার, মনে হয় কি মাথাটা তো সহসে নিচের দিকে ডাবিয়া যাইতেছে, প্যারালাইসিসের রুগীটা, কেন আমি জেলসিমিয়াম দিলাম, এই কথায় কথায় চলে আসবে আর কি। পক্ষাঘাত সদৃশ তার দুর্বল ভীষণ, একজন শিক্ষক মানুষ, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা তার আছে, আর ভার বোধ কেমন তন্দ্রাচ্ছন্ন, আমার এখানে বসে আর ঝিমায়, আমার এখানে ওষুধ নিতে আসলো সে মানে ঝিমানো তার বন্ধ হয় না, ঝিমাইতে থাকে কেমন, অঙ্গ প্রত্যঙ্গে কম্পন, লাঠি নিয়ে হাঁটে তারপরে হাতটা কাঁপে, আমার এখানে বসলো তার হাতটা কাঁপে, হাতের কম্পনটা তার আছে কেমন, অসংযত ভাব, এক লাঠি নিয়ে আজ হাঁটে ঠিকভাবে পাড়া দিতে পারে না, এক জায়গায় পাড়া দিলে আরেক জায়গায় যায় গিয়া, আর কম্পন তো আছেই বললাম, তাহলে রুগী ওই যে রুগীটা আমি চিকিৎসা করছি ঠিক সেই রুগীটার একেবারে হুবাহু মনে হয় এখানে এই চারিত্রিক বৈশিষ্ট্যটা বনে যাচ্ছে, উত্তেজনা প্রবণ, দুর্ভাবনা মানে দুশ্চিন্তা তো তার আছেই কেমন, দুঃসংবাদ জনিত, কি যেন কি ঘটবে, এই রাজনৈতিক ব্যাপারেও আমার সাথে কিছু আলাপ করে, তারপরে করোনা নিয়ে আলাপ করে, মানে কি যেন ঘটবে, কি যে হবে ভবিষ্যৎ নিয়ে তার আশঙ্কা, এই জন্য তার খারাপও লাগে, অসুস্থ হয়ে যায়, এই এইসব কারণে
দুঃখবোধ থেকে তার অসুস্থতা আসে। আর পানির পিপাসা তাকে কখনো পানি খেতে দেখি না, এখানে এসেও দেখি না, পানি নিয়ে আসতে দেখি না, এবং সে বলছে যে তার পিপাসা কম, শীতার্ততা, শীত লাগে, শীত লাগে তার, শীত বেশি, কেমন এইভাবে করে শীত তার বেশি। এখন কোন কোন বইতে শীত লাগে, ঠান্ডা লাগে, আবার জ্বরের সময় তার জ্বরের সময়ের ভঙ্গি গুলা টাইফয়েড জ্বরের কিন্তু এই ওষুধটা খাটে, কেমন লাগে, অনেক সময় লাগে। এই টাইফয়েড জ্বরের সময় যে আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়লে টাইফয়েড জ্বরের মধ্যে কিভাবে প্রয়োগ করা হয় সেসব লক্ষণ গুলো আপনি পেয়ে যাবেন। যেহেতু আমরা ঔষধ পরিচয়টা বলতেছি, ঔষধের ডিটেলসটা একটু বলে বলবো আমি। সম্পূর্ণ সে একাকি থাকতে চায়, সম্পূর্ণ সে একাকি থাকতে ইচ্ছা করে, একাকি থাকতেই সে বিষণ্ন প্রকৃতি, একাকি থাকতে ইচ্ছা করলে দুঃখবোধ তার আছে। মানসিক চুপচাপ থাকতে তার ভালো লাগে। মানসিক লক্ষণের মধ্যে যদি আমরা কিছু জিনিস জানতে চাই, তাইলে সে চুপচাপ থাকতে ভালোবাসে, বিরক্তিটা ভালো লাগে না, একাকি সে থাকতে চায়। সে দাঁড়াইয়া ওই স্টেজে দাঁড়াইয়া কথা বলতে তার ভালো লাগে না, সে একটু ভয় ভয় লাগে। আর কখনো কখনো শিশু রোগী যদি দেখবেন যে ধাত্রীকে মানে দুগ্ধ মানে মাকে জড়াইয়া ধরে, মাকে জড়াইয়া ধরে ভয়ে, ঘুম আসার সময় প্রলাপ বকে, ঘুম আসার সময় দেখবেন মানে বোকা বোকা টাইপের কিছু কিছু এদিক ওদিক কথা বলে, প্রলাপের মতো হয়, এমন জ্বরের মধ্যেও প্রলাপ বকে, এবং সে উদাসীন, বুদ্ধি তার তত বুদ্ধিমান বলা যায় না, বুদ্ধির জড়তা আছে। যেমন প্যারালাইসিস আছে তার শারীরিক, তেমনি বুদ্ধিরও জড়তা তাকে পায়া বসে। সূর্যের তাপে বা গরমের দিনে সমস্ত দেহে অবসন্ন হয়ে যায়। এই জন্য দেখেন এই গরম কাতরের, এই জন্যই গরম কাতর, কোনো কোনো বইতে যদি শীত কাতর লেখে সেটা আমরা গ্রহণ করব না গরম কাতর গ্রহণ করব, ওই ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্যটা বলে দেবে আপনাকে। ঔষধ পড়লেই আপনি ভালো করে জানতে পারবেন, নিজে ব্যাখ্যা করতে পারবেন। এই জন্যই বলছি যে পরের মুখে না খায়া নিজে, যেমন মায়াজামটা নিজে নিজে চিনতে চেষ্টা করেন, একটা ঔষধ করে মায়াজাম, গরম কাতর শীত কাতর নিজে নিজে পড়তে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। এই কয়েকটা আইটেম যদি নিজে বোঝা যায়, তাইলে আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়ার অনেকটা আগাইয়া গেল, অনেক অনেক অনেক, কেমন। তাইলে সূর্যের তাপে বা গরমের দিনে সমস্ত দেহে অবসন্ন মনে হয় তার, তাহলে তাকে গরম গরম কাতর বলবো না কেন, বলা যাবে, কেমন। কোনো অসাধারণ ব্যক্তির সাথে দেখা করতে যদি যায়, কেমন, যাওয়ার আগে তার উদারাময় দেখা দেয়, শোনে এই কোনো জায়গায় তাড়াহুড়া করে নয়টায় অফিসে যায়, একটা রুগী পেয়েছি আমি, অফিসে যাওয়ার আগে আগে তাকে প্রস্তাব করতে হয়, নাহলে পায়খানা করতে হয়, মানে অর্থাৎ উত্তেজনা কর কোনো কাজে। এরকম রুগী আপনি পাবেন, এই চল জলদি করে চল, টাইম হয়ে গেছে, আচ্ছা আসতেছি দাঁড়া, এই মানে যখনই যাওয়ার কথা হয় তখনই তার প্রস্তাবের বেগ আসে, বা পায়খানা উদারাময় দেখা যায়। কোনো উত্তেজনা উত্তেজক অবস্থা সৃষ্টি হলে কোথাও যাওয়ার আগে তার পায়খানার বেগ হয়, বা প্রস্রাবের বেগও পাওয়া গেছে, প্রস্রাবের বেগও দেখা যায়, পায়খানার বেগটা উদারাময়ের কথা বলে, পাতলা পায়খানা হয়ে যায়। এরকম মনে ভয় যদি নড়াচড়া না করতে পারে থাকে, তবে মনে হয় মানে এই রুগীটা হার্টের রুগীর জন্য খাটে, বুঝছেন, হার্টের রুগীর জন্য খাটে। এইখানে এইরকম একটা লক্ষণ পাবেন আপনি, যে সে মনে করে, সে মনে করে অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যটা পাবেন, আর সে মনে করে যে আমি যদি নড়া বলে এত নড়াচড়া করো কেন, বলে আমি যদি নড়াচড়া না করি তাইলে আমার মনে হয় কি আমার হৃৎপিণ্ডটা কাজ করবে না, থামিয়া যাবে, এইরকম সে ভয় পায়। এইরকম স্পষ্ট লক্ষণ, এইরকম লক্ষণ পেলে আমরা সেখানে জেসিমিয়া দিতে পারি। এছাড়াও কিছু আঙ্গিক লক্ষণ আছে, অঙ্গ ভিত্তিক লক্ষণ গুলা অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না, কিন্তু কাজে অঙ্গ ভিত্তিক লক্ষণ যদি স্পষ্ট হয়, পুস পিকুলিয়ার আনকমন স্ট্রাইকিং সিঙ্গুলার, আগে আপনার আমি কথাগুলো বলছি, এটা ব্যাখ্যাও বলছি আমি, শীত দ্বারা শীত অনুভব করে, এটা আঙ্গিক লক্ষণ, শীত দ্বারা একটা স্থান আঙ্গিক লক্ষণ, শীত দ্বারা সে অনুভূতি, কিরকম অনুভূতি, শীত অনুভূতি, শীত দ্বারা ঠান্ডা ঠান্ডা লাগে, এইটা একটা স্পষ্ট পিকুলিয়ার লক্ষণ। সব ওষুধের মধ্যে, সব মানুষের মধ্যে এটা নাই, এই জন্য এই লক্ষণটাকে পিকুলিয়ার লক্ষণ বলা হয়। কেমন, মাথা যন্ত্রণা শুরুর আগে চোখে অন্ধকার দেখে, এইটাও একটা স্পষ্ট স্ট্রাইকিং লক্ষণ, কেমন, মনে তো আছেই আপনাদের, কুর্স পিকুলিয়ার আনকমন স্ট্রাইকিং অ্যান্ড সিঙ্গুলার, এটা বারবার বললে মনে থাকবে হয়তো। কারণ মাথায় যন্ত্রণা শুরুর আগে চোখে অন্ধকার দেখে, এই যে অন্ধকার দেখে সব ওষুধে কিন্তু দেখে না, প্রচুর প্রস্রাব হলে মাথায় যন্ত্রণা কমে যায়, কত মারাত্মক একটা লক্ষণ। আপনি এই লক্ষণটা শুধু মনে করে রাখেন,
মাথায় যন্ত্রণার আগে এই পূর্ব অনুভূতি শঙ্কর নবজার একটা বই আছে বুঝছেন, বইগুলার কথা বলে পূর্ব অনুভূতি তো আছে অনেক পূর্ব অনুভূতি, যেখানে ম্যাট্রি আমেরিকা পড়তে গেলে আপনি পূর্বে কোন কোন লক্ষণের পূর্বে যেমন কোন জ্বর আসার পূর্বে হাসি হয় কাশি হয় এরকম, মাথা উদ্দারামায়ের পূর্বে অনেক সময় প্যাট বুটবাট করে, মানে পূর্ব লক্ষণ কোন রোগ আসার পূর্বে যেসব লক্ষণ পাবেন আপনি ম্যাট্রি আমেরিকার মধ্যে এই লক্ষণটা গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন কারো ঋতুস্রাবের আসে আগে বুক ব্যথা করে, কারো ঋতুস্রাব হওয়ার আগে বুক ব্যথা করে, কারো ঋতুস্রাবের আগে উদারাময় দেখা দেয়, কারো ঋতুস্রাবের আগে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কারো ঋতুস্রাবের আগে মেজাজ খারাপ হয়ে যায় মারতে যায় অনেককে, এইরকম কিছু পূর্ব লক্ষণ আছে। এগুলা কিন্তু ম্যাট্রি আমেরিকার যেখানেই পাবেন সেখানেই নোটটা আপনি সুন্দর করে লিখে রাখবেন। এখানে এইখানে ইম্পর্টেন্ট রোগ মাথা ব্যথা যন্ত্রণার আগে সে কি করে অন্ধকার দেখে, প্রচুর প্রস্রাব হইলে তার মাথা ব্যথাটা একটু কমে যায়, প্রচুর প্রস্রাব হইলে তার অনেক উত্তেজনা কমে যায়, যেমন কোনো জায়গায় যাওয়ার আগেও তার প্রস্রাবের বেগ হইতে পারে, আবার প্রস্রাব করে আসলে হ্যাঁ ঠিক আছে চলো, এইভাবে অবস্থা। স্বরভঙ্গ আছে, এটার গলাটাও ভেঙে যায় গলক্ষত ঋতুস্রাবের সময়, ঋতুস্রাব আরেকটা জিনিস, ঋতুস্রাবের সময় যদি তার গলা ক্ষত দেখা যায়, ঋতুস্রাবের সাথে গলা এটাকে কনকমিটেন্ট লক্ষণ বলা হয়, এই লক্ষণ গুলা চিনবেন, আমি লক্ষণের উপরেও কিছু আলোচনা করব তো সামনে, এই এখন মনে পড়বে লক্ষণ কনকমিটেন্ট অর্থাৎ ঋতুস্রাবের সাথে, খুব ভালো করে খেয়াল করেন ঋতুস্রাবের সাথে গলা গলায় ঘা হওয়া, গলায় ক্ষত হওয়া, গলা হেজে যাওয়া এর কোনো সম্পর্ক নেই, অথচ ঋতুস্রাব হইলেই তার এটা হয়, ঋতুস্রাব না থাকলে ভালো হইলে কমিয়ে যায়, এটা হলো রোগের সাথে আসা যাওয়া করে বা রোগ না, রোগের সাথে আসা যাওয়া করে কিন্তু এটা রোগ না, এইটা হলো গিয়া মূলত কনকমিটেন্ট লক্ষণের যে কোনো অবস্থায় আপনি দেখবেন, কাশ দিলে প্রস্রাব পড়ে যায় কিন্তু কাশ না থাকলে আর প্রস্রাব পড়ে, এ কাশের সাথে প্রস্রাব পড়ার কোনো সম্পর্ক নেই, এইরকম কারো কারো কাশ দিলে পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পায় টান পড়ে এইরকমও লোক পাওয়া গেছে, এগুলা আসলে আপনারা দেখবেন যে এগুলা কনকমিটেন্ট লক্ষণ পাইলে দেখা যায় খুব ঔষধটা নির্বাচনের সহায়ক হয়, ওই লক্ষণের উপরেই দেওয়া যাবে এমন কোনো কথা নাই কিন্তু আপনাকে সাহায্য করবে। হ্রাসবৃদ্ধি যদি আলোচনা করি, প্রচুর মূত্রত্যাগে সকল রোগ কমে যায়, ঘর্মে ঘামে কমে যায়, কেমন ঝাঁকানিত রোগ কমে, উত্তাপে কোমরের যে ব্যথা যদি থাকে তাহলে উত্তাপ পিঠ দিলে কমে যায়, অথচ এটা গরম কথা দেখছেন সমস্যাটা, এটা পিকুলিয়ারের মধ্যে পড়ে যাবে। আর বৃদ্ধি হয় ভয়ে, বৃদ্ধি হয় রোগ আবেগে, আবেগ যে কোনো আবেগ সহ্য করতে পারে না, পানি সহ্য করতে, বিস্ময়কর কিছু ঘটলে তার ভালো লাগে না, এরকম আবহাওয়ার পরিবর্তন তার ভালো লাগে না, কুয়াশার মধ্যে থাকতে চায় না, সূর্যের উত্তাপ সহ্য করতে পারে না, বৃদ্ধি ঘটে, এইভাবে তার হ্রাস বৃদ্ধি যতগুলা পাবেন সব করে নেবেন। ওই আপনাদেরকে বলছি কি দেবেন, আপনাদের তো বই কিনতে বলছি অনেকটা, ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে খুব সুন্দর ভাবে হ্রাস বৃদ্ধি দেওয়া আছে, আপনারা ওইটা কিন্তু নোট, ওইটা মেইন বই হিসাবে পড়বেন না, ওইটা ঔষধ পরিচয়টা মেইন বই হিসাবে পড়বেন, আর ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনার নিজে লেখা নোট করতে কষ্ট হয় ওইটা নোট আকারে পড়েন সাথে রাখেন, ওইটা আসলে অল্প কথায় খুব অল্প কথায় মানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা সব দিয়ে দিচ্ছে স্পষ্ট লক্ষণ, ওগুলো মুখস্থ করার জন্য মনে রাখার জন্য কাজে লাগবে কিন্তু বুঝার জন্য ওষুধ পরিচয় লাগবে, অন্য অন্য বই লাগবে। মোটামুটি এইভাবে করে আমরা ওই অ্যান্টিডোট তো জানার কথা আছে, কফিয়া তো আছেই, নাক্স মস এটার অ্যান্টিডোট এগুলা জানতে হবে, ডিজিটালি সেটার অ্যান্টিডোট, আর ই বিরোধী আছে ওপিএম, ওপিএম এই ওষুধটার পরে না দেওয়াটা ভালো, কেমন এইভাবে করে আপনারা প্রত্যেকটা ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক লক্ষণ, সার্বদিক আমি ধাপে ধাপে এখানে আপনাদের যেভাবে করে পড়বেন, প্রথম দিকে আমি একটা ঔষধের পড়ার সিস্টেমটা দিয়ে দিছি, আমি ভিডিওর মধ্যে কিছু কিছু লক্ষণ দিতে পারি, কিছু কিছু দিতে পারি না, কিছু কিছু দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, 10টা আইটেম বলা আছে আপনাদেরকে, ধাতু প্রকৃতি বলা আছে, প্রথমিত 4টা বলা আছে, এগুলো আমরা এই এভাবে করে যদি সাজায় গুছায় আপনারা পড়তে পারেন তাইলে দেখবেন যে ইনশাল্লাহ ম্যাট্রি আমেরিকা ভালো করে অধ্যয়ন করা ছাড়া একজন ডাক্তার ডাক্তার হতে পারে না, আপনি যত বড় জ্ঞানী হন কিন্তু আপনার লাগবে ম্যাট্রি আমেরিকার জ্ঞান,
ম্যাট্রি আমেরিকা ঔষধ চিত্র, কিন্তু পড়বেন বেশি, জানবেন বেশি, পড়বেন বেশি, মনে রাখবেন বেশি। রুগীর রুগী আসলে সব ভুলে দেন, ভুলে যেতে হবে, কারণ তখন যদি মনে পড়ে তখন খালি ওষুধে খোঁচাখুঁচি করে, এই রুগীটারে এটা দেওয়া দরকার, এই রুগীটারে এটা দেওয়া, সব ওষুধ খালি দিতে মনে করে রুগীরে। কিন্তু আসলে এরকম যদি চিন্তা করেন যে সব ওষুধ দেওয়া লাগবে, কোনটা রেখে কোনটা দেবেন, সব রিপোর্ট নেওয়ার পরে আপনি সমস্ত পড়ার পরে তখন দেখবেন ওই অ্যাক্সিডেন্টের যে ঘটনা বলছি না, তখন একটা জিনিস ভেসে আসবে, একটা ওষুধ ভেসে আসবে। যেমন দেখেন অনেকে অনেক ধরনের জামা পরে, বিভিন্ন কালারের জামা, বিভিন্ন কালারের শাড়ি পরে, এটা হইতেই পারে, মানে পাঁচটা দশটা কালার থাকে শরীরের মধ্যে, একটা কালার ভেসে ওঠে। ঠিক সেই রকম ভাবে মায়াজাম একটাই ভেসে উঠবে, আর লক্ষণ সব মিলাইয়া একটা লক্ষণ, একটা ওষুধ ভেসে উঠবে যে এই লোকটা এই ওষুধ। এইভাবে করে আর কি ওষুধকে আসলে চিনতে হয়। এইভাবে করে চিনলে ইনশাল্লাহ আপনি প্রয়োগ করবেন। সকলকে ধন্যবাদ, আজকের মতো আলোচনা এখানেই শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।